স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে বৃহস্পতিবার মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা ও অন্যান্যরা। এই অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে তার ভাষণে মন্ত্রী শান্তনা চাকমা বলেন, আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই বিশেষ প্রশিক্ষণ যুবক যুবতীদের খুবই কাজে আসবে। যে আমার দপ্তর হাতে নেওয়ার পরে যে আগরতলায় আজকে প্রথম আমার প্রোগ্রাম, তো সেই ক্ষেত্রে আমি এটা বলতে চাইব, প্রত্যেকেই আলোচনা করেছেন এখানে, সেটার মূল উদ্দেশ্য আমি মনে করি সেটার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের আত্মনির্ভর হতে হবে। তো আমাদের কেন্দ্র সরকারের এবং ত্রিপুরা সরকারের একটাই লক্ষ্য, আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা গড়া। তো তার জন্য আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং এর মাধ্যমে আত্মনির্ভর হওয়া। তো আমাদের লক্ষ্য কি, যে ত্রিপুরা রাজ্য থেকে বেরোজগার মুক্ত করা এবং রোজগারের সঙ্গে ত্রিপুরার লোকেদেরকে যুক্ত করা, রোজগারের সঙ্গে যুক্ত করা। তো তার জন্য এটা একটা বড় এক্সাম্পল আমি মনে করি যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর মাধ্যমে যে আমাদের বিভিন্ন ত্রিপুরা রাজ্যের অনেক যুবক যুবতী রয়েছেন, যে অনেক স্কিল রয়েছে, প্রত্যেকের বিভিন্ন ধরনের স্কিল থাকতে পারে, তো তা সেগুলো শুধুমাত্র যে মন থেকে সেটাকে বের করা, যে আমি যে কাজটা করব সেটা মন থেকে সাকসেস করার চেষ্টা করা, তো সেটা যদি আমরা করি অবশ্যই সেটা সাকসেস পাওয়া যায়। এই বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তরা আগামী দিনে রোজগারের পথ খুঁজে পাবে বলে উল্লেখ করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী। রাজ্য সরকার স্বনির্ভর ত্রিপুরা গড়ার জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় বিশেষ প্রশিক্ষণের উপর জোর দিয়ে বহুমুখী পরিকল্পনা নিয়েছে বলে জানান শান্তনা চাকমা। রাজ্য সরকার চেষ্টা করছে কিভাবে স্কিল আরো আমাদের প্রতিটি জনগণকে স্কিল তৈরি করে দেওয়া যায়, প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরে পৌঁছানো যায়। তো তার জন্য সেপারেটভাবে আলাদাভাবে স্কিল ডিপার্টমেন্ট সেপারেট করা হয়েছে। তো সেটার একটাই কারণ যে আমাকে স্বনির্ভর হতে হবে, আত্মনির্ভর হতে হবে। তো তার জন্য শুধুমাত্র আমি যে পড়াশোনায় শিক্ষিত হলাম সেটা নয়, যেমন কেউ দেখা যায় খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে যায়, কেউ সেলাইয়ের ক্ষেত্রে এগিয়ে যায়, বিভিন্ন স্কিলের মাধ্যমে এগিয়ে যায়। তার জন্য কোনো কাজকে ছোট না ভাবা, যে আমি যে কাজটা করব সেটা আমার জন্য আমার ভালো, এই কাজ দিয়ে আগামীতে আমি সাকসেস হব, সেই মানসিকতা আপনাদেরকে রাখতে হবে। কোনো কাজ ছোট ভাবা প্রয়োজন নেই, যে কাজটা আমি নিজে করব সেই কাজটাই বড়, সেই কাজটাই আমাকে আগামী দিনে পথ দেখাবে, সেই কাজটা দিয়েই আমি স্বনির্ভর হব। সেটা যদি আমাদের মধ্যে আমরা ধারণ করে নিই, মনের মধ্যে যদি সেটা আমি মনে গেঁথে নিই, তাহলে অবশ্যই আমাদের জীবনে সাকসেস আসবে। যেহেতু আজকে স্কিল ডেভেলপমেন্টের থ্রুতে আপনারা সার্টিফিকেট দিচ্ছেন আর অনেকেই করলেন, স্বরোজগারের ক্ষেত্রে এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি রূপায়ণে প্রথম থেকে বিশেষ জোর দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।